রুবিনা বেগম আপনি লিখেছেন আমি বাচ্চা দত্তক নিতে চাই ওষুধ খেয়ে বুকের দুধ পান করাতে সক্ষম হলে কি দুধ মা হতে পারবো নিজের সন্তান বলে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবো যদি আপনি ওষুধ সেবন করে দুধ পান করাতে পারেন বাচ্চাকে তাহলে সেটা জায়জ হবে এটা না জায়জ বা গুনাহের কারণ আপনার গুনা হওয়ার কোনো কারণ নেই কারণ হলো আপনি তাকে যে দুধটা পান করাচ্ছেন সে দুধটা কিভাবে আসবে থেকে আসবে এরকম কোনো শর্ত সরিয়া দেয়নি অতএব আপনি ওষুধ খেয়েও যদি দুধ পান করাতে পারেন তাতে ইনশালাহ আপনি তার দুধ মা হতে পারেন দুধ মা এই পরিচয় দিতে পারেন তবে তার জন্মদাতা বাবা মা তাদের পরিচয় লুকানোর যে প্রচেষ্টা সেটা কোনো অবস্থাতে করা যাবে না মুরাদ হোসেন আপনি লিখেছেন আমি মালয়েশিয়া আসার জন্য দালালের সাথে যতটুকু টাকা চুক্তি করেছিলাম আসার আগে তা থেকে বিশ হাজার তার থেকে বিশ হাজার টাকা কম দিয়েছি বলেছে মালয়েশিয়া গিয়ে দেবো আসার পর দেখি সে যে ধরনের শুধু সুবিধার কথা বলেছে তার বেশিরভাগই মিথ্যা তাই যে বিশ হাজার টাকা আসার পরে তাকে দেওয়ার কথা ছিল সেটা দেয়নি এটি আমার গুণা হবে যে পরিমাণ ফ্যাসিলিটিস আপনি পান নাই ধরুন একটা ভিসার এই এই ফ্যাসিলিটিস থাকলে এই ভ্যালু থাকে এই ফ্যাসিলিটিস কম থাকলে এই ভ্যালু থাকে তা আপনি যে ফ্যাসিলিটিস পেয়েছেন এটার সাথে তার যে কমিটমেন্ট ছিল তার গ্যাপটা কি মূল্যের যদি সেটা বিশ হয় বা তার চেয়ে বেশি হয় তাহলে আপনি টাকা না দিয়ে থাকলে গুণা হবে না আপনার কারণ হলো আপনি আপনার ন্যায্য অধিকার তার কাছ থেকে আদায় করেছেন সে আপনাকে প্রতারণা করেছে অবশ্যই আপনি সেটা কেটে রাখতে পারবেন